জীবন দান, এক ফোঁটা রক্ত যে কোনো মুমূর্ষ রোগীর জীবন দান দিতে পারে। গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ জয়সওয়াল যুব মঞ্চ। সংগঠনের প্রাক্তন সভাপতি স্বর্গীয় সুধীর জয়সওয়ালের স্মৃতির উদ্যোগে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কলকাতায় জয়সওয়াল সংরক্ষক সংঘ এদিন সকাল থেকেই সাধারণ মানুষ ও সংগঠনের সদস্যরা এই মহৎ কর্মসূচিতে এগিয়ে আসে। এদিন উপস্থিত ছিলেন জোড়াসাঁকো বিধানসভার বিধায়ক মিতা বক্সী, তিনি রক্তদাতাদের শুভেচ্ছা জানায়। এদিন উপস্থিত ছিলেন বরুণ মল্লিক, বিকাশ জয়সওয়াল, অক্ষয় কুমার জয়সওয়াল, সন্তোষ জয়সওয়াল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা নবীন গুপ্ত এদিন 121 জন রক্তদাতা রক্তদান করেন। সত্যি কথা আপনাদেরকে বলি, আমি অনেকক্ষণ পেছনে ভেবেছিলাম, আমার ভাইকে বলছিলাম দেবেশকে, খুব সকাল বার্তা ওকে একদিন আমাদের ওখানে নিয়ে আসতে হবে। এবং মানুষতলা প্ল্যাটফর্মকে যখনই ফোন করা হয় তখনই কিন্তু মানুষের ভাষা থাকার মানসিকতা নিয়ে এগিয়ে আসে। সত্যি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে বিকাশ আরো আগে যাক, কোনো প্রয়োজন পড়লে আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকব, বিকাশ এগিয়ে চলুক। আমরা তাহলে একটি মুমূর্ষু ব্যক্তি কখনোই সুস্থ হতে পারবে না। তাই এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের রেখে তার সাফল্য কামনা করি।